রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে খুনের অভিযোগ ঠাকুরনগরে। রক্তাক্ত অবস্থায় বাড়ির কাছে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ ঠাকুরনগর এলাকায়। ঘটনায় মৃত ব্যবসায়ী নিত্যরঞ্জন বিশ্বাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুর হাজরাতলা এলাকায়। জানা গেছে, স্থানীয় ঠাকুরনগর রেল স্টেশনের কাছে মৃত ব্যক্তির একটি রেস্টুরেন্ট রয়েছে, রয়েছে একটি বিউটি পার্লার। প্রতিদিনের মতো রবিবার বিকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন দোকানে যাওয়ার কথা বলে, তারপর ঘটে এই ঘটনা। স্থানীয় বাসিন্দা মনমথ রায় বলেন, রাতে বাড়িতে ফিরছিলাম, নিত্যর বাড়ির কিছু আগে তাকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর মনমথই সকলকে খবর দেন। আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই হাসপাতালে দাঁড়িয়ে মনমথ জানান, আমি বাড়ি যাওয়ার সময় দেখেছি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি পড়ে আছে। আমাদের স্বাভাবিক, আমাদের রেললাইনের সাইডে দিয়ে যেতে হয়, স্বাভাবিক আমরা জানি রেলে তো কেস এরকম হয়, কিন্তু অনেকটা আগে রেলের কেস না, এটা হয়তো কেউ হয়তো পিছন দিয়ে হয়তো মাথায় বাড়ি মেরেছে, পিছনে একটা বাড়ি মেরেছে আর সামনে একটা বাড়ি মেরেছে। ওপেন বোঝা যাচ্ছে বাড়ি মেরেছে, কি কিছু দিয়ে কুপিয়েছে তাও বোঝা যাচ্ছে। এই ব্যক্তিটা ঠাকুরনগরে এমনই ছিল, কোনো ছোটো বড়ো কাউকে কোনোদিন একটা গালাগালি দিয়ে খিস্তি খামার দিয়ে কারোর সঙ্গে কোনোদিন কথা বলেনি। হয়তো পিছন দিয়ে কেউ বাড়ি মেরেছে, হয়তো দুই চারজন ছিল, আমরা আশপাশের কারো লোক কোনো আওয়াজ হয়নি। মৃত ব্যক্তির পরিবারের দাবি, এলাকায় কারো সাথে সেভাবে কোনো অশান্তি ছিল না, এরকম একজন মানুষকে কেন খুন হতে হলো তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। রাত ১২টা যখন বাজে, এবারে পাশের বাড়ির বৌমা দিদি খুব চেল্লাচ্ছে খবর শুনে, মানে একটা দাদা এসছে, তারপরে বলেছে কি যে পাশের বাড়ির ওদের একটু ডেকে বলতো যে তোর দাদার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে ওই যাগুলি আমাদের আবার ডাকতে গেছে, বলেছে যে ওকে কি তাড়াতাড়ি ওঠো, কাকার এরকম অসুবিধা হয়েছে আমাদের ওই দিকটায় বাড়ি। তারপরে আমরা সবাই উঠে এদিকে আসছি, তখন দেখি নিয়ে চলে গেছে। আমরা ১২টা নাগাদ খবর পেয়েছি, পাড়ার কারোর সঙ্গে এমনি আমাদের তো জানা নাই যে কারোর সঙ্গে যে গণ্ডগোল করার লোক, সেরকম না, কিন্তু খুবই মানে ভালো লোক হিসেবেই ওনাকে সবাই চেনে। অবশ্যই মানে ভীষণ আতঙ্কিত তো আছেই, আমাদের বড়রাও রাত ১১টা ১২টার সময় আসে গেটে। এখানে লোকের মুখে যেটুকু শুনলাম, নগনকারকে এই যখন মার্ডারটা হয়েছে তখনকার নাকি ডাবল দুটো ট্রেন চলেছে, মানে একটা আটছে একটা গেছে, ওই সময়টাই নাকি না, এটুকুই আমি এখানে আসার পরে শুনতে পারছি। আমাদের বাজারে দোকান আছে, ওখান থেকে আসছিল এই রেল দিয়ে। ঘটনার খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী। তাহলে কি ব্যবসায়িক শত্রুতা, নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ? পুরো বিষয়টি খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। আমাদের ওই পাশের বাড়ির এক ভাই, সে দেখছে যে পায়ের সেই ওর পায়ে পুরো বেঁধে গেছে, তখন ও গিয়ে সবারই ডাকছে, ডাকার পরে আমাদের ডাকলো, এসে দেখি পুরো জায়গায় স্পটেড চিহ্ন আছে, চিহ্ন পাঁচটা জায়গা আছে, পাঁচটা জায়গায় কোপ মেরেছে, জানি না কারা করেছে, শত্রু তো আমার জানা ছিল না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।